নমস্কার, লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি, এবং এই কৌশিকী অমাবস্যার ঠিক পরে পরে আমাদের আসবে মহালয়ার অমাবস্যা, অর্থাৎ মা আসছেন মানে শরৎকাল মানে আসছে। তো ভাদ্রমাস তো শেষ হওয়ার পরপরেই আমাদের শরৎকাল শুরু হবে, এবং ভাদ্র আশ্বিন এই দুটি মাসকে আমরা শরৎকাল বলে জানি। শরৎকাল বলতে আমরা বুঝি প্রকৃতির সৌন্দর্য, এবং প্রকৃতি কিন্তু তার নিজের মতো নিজেকে সাজিয়েছে, এবং আমরা ঘরের জানলা খুললেই হয়তো প্রকৃতিকে দেখতে পাই। এবং কিন্তু ব্যাপার হয়েছে, আমাদের জীবনযাত্রা আজকে এমনই হয়ে পড়েছে যেখানে আমরা ঘরের দরজা জানলা খুলতে ভয় পাই। কেন? চোর ডাকাতের ভয়, বা ইদানিংকালে আমাদের নানান সংক্রামক ব্যাধির ভয়ে আমরা দরজা জানলা খুলতে চাই না। কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে, এবং জীবনেরও কিন্তু সৌন্দর্য নিয়ে জীবন এগিয়ে চলেছে। কিন্তু এই যে সাম্প্রতিককালে কিছু অপরিণত বয়সে যখন মৃত্যুর খবর পাই, সেই খবরগুলো শুনলে পরে মনে হয় যে জীবন কিন্তু ক্ষণস্থায়ী, এবং জীবন আমাদেরকে যখন যাই দিচ্ছে সেটা কিন্তু প্রাণ ভরে নিতে হবে। অর্থাৎ যদি জীবনে কিছু ভালো থাকে, মানে ভালো হওয়ার থাকে, সেই জায়গাটা অবশ্যই আমাদের যতটা সম্ভব ততটাই আমাদের গ্রহণ করতে হবে। ভালোর জায়গাটুকু এতটুকু ছেড়ে দিলে চলবে না, যেহেতু আমরা জানি না যে পৃথিবীতে আমরা কতদিন রয়েছি। আর তাই আপনাদের যে জীবন পঞ্জি বা আমাদের যে হরোস্কোপ, সেটা একটু ভালো করে সব সময় দেখে নেওয়ার ভীষণভাবে দরকার, যাতে করে কোনো রকম ভালো সুযোগ আমরা কখনোই হারিয়ে না ফেলি। যদিও কোনো জরুরি পরিস্থিতিতে রয়েছি, তো সেইখান থেকেও হয়তো কোনো ভালো সুযোগ আমার জন্য আসতে পারে। এই জায়গাটা কিন্তু সচেতন আমাদের প্রত্যেককে হতে হবে। আর তাই কিভাবে আমাদের ভালোর জায়গাগুলোকে আমরা আরো বেশি করে গ্রহণ করব, আমরা এগিয়ে চলবো, সেই জায়গাটা জানার জন্য দেখতে হবে আমাদের এই অনুষ্ঠান জীবনের আলো, যেখানে আপনাদের জন্য উপস্থিত থাকেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। তাদেরকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে খুব ভালো থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। দেখুন, আমাদের কিন্তু এই যে থাকা, ভালো থাকা, অর্থাৎ অনেকের মধ্যে যে একটা প্রশ্ন কিন্তু সবসময় আসছে যে আমি এই যে মহামারীর যে পরিস্থিতি চলছে তাতে কতদিন বাঁচতে পারি, বা আমার সেটা কি অ্যাটাক করতে পারে, আমার কি পরবর্তী টাইমে কোনো জীবনহানির সম্ভাবনা আছে, এই কোশ্চেনটা কিন্তু সবার মধ্যে আসছে। অর্থাৎ এই মৃত্যু, জন্ম মৃত্যু বিবাহ, এটা আমরা কিন্তু সচরাচর জানি সবটা বিধাতার লেখা। এবার সেক্ষেত্রে জন্ম ছকও কিছু কিছু ক্ষেত্রে কানেকশন পায়, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার আয়ু স্থান কতটা আছে, আয়ু স্থানটা দেখতে হয় কিন্তু অ্যাকচুয়ালি জন্ম ছকের নির্দিষ্ট কিছু ভাব থেকে, এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। তার আগে মনে হয় একজন ফোনে এসে গেছেন, বলুন কে আছেন। নমস্কার, হ্যালো, আচ্ছা বলুন, আমার সম্পর্কে জানবো। ওকে, আগে কখন? কতদিন দেখছেন অনুষ্ঠান? আচ্ছা, মানে অনুষ্ঠান সম্বন্ধে কোনো মতামত যদি থাকে শেয়ার করতে পারেন। আচ্ছা দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? নিজের বিষয়ে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে, কেমন? একদম অপারেশনের একটা কানেকশন হয়ে রয়েছে এই বছরের মধ্যে, ঠিক আছে? আগামী বছর, হ্যাঁ, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে একটা অপারেশনের কানেকশন হয়ে আছে। এটা বিগত 1 বছর আগে কানেকশনটা পেয়েছে, এর মধ্যে কি হয়েছে সেরকম? দেখুন, এই যে জায়গাগুলো দেখাচ্ছে আপনার, আপনার ক্ষেত্রে বলবো আপনার লগ্ন, সিংহ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ় নক্ষত্রে আপনার জন্ম। আপনার রাহুর সঙ্গে রবির অন্তর্দশা চলছে, কেমন? রাহুর রবির অন্তর্দশা, সেক্ষেত্রে আপনার দেখবেন যে বদনাম, আপনি যে কাজটা করলেন না সেই কাজের বদনাম আপনার ভাগিদার আপনাকে করিয়ে দেবে। অর্থাৎ
যে কাজটা করলেন না তার দায়ভার আপনার উপর চলে আসতে পারে, ঠিক আছে? এই জায়গাটাও ইঙ্গিত রয়েছে। আর ছোটখাটো আপনার ক্ষেত্রে বলবো কোনো আইনি সমস্যার আসতে পারে, হ্যাঁ, সেটার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা থাকবেন, সাবধানতা নেবেন। কেমন আপনার একটা, হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো আর্থিক জায়গা, আর্থিক জায়গাটা আজকের না, আর্থিক জায়গাটা কিন্তু আপনার সমস্যা হয়েছে আজকের না, এই আর্থিক প্রবলেমটা হয়েছে বিগত 4 বছর ধরে। কেমন 4 বছর ধরে কিন্তু আর্থিক সমস্যাটা আপনি ভুগছেন। আপনার এই ক্ষেত্রে বলবো যে জায়গাটা আপনার ভালো হবে আগামী, এখনো কিন্তু আগামী বছরের অর্থাৎ 2022 সালের জুলাই মাসের পর থেকে আর্থিক জায়গাটা উন্নতি হবে। আর এই এই মুহূর্তে আগুন থেকে সাবধানে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অর্থ যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, অর্থ ইনভেস্ট করলে কিন্তু সেখানে ফরফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন এই জায়গাগুলো একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, পারলে পারে একটু রেকটিফাই করিয়ে নেবেন। কেমন মানে আপনি টাকা বললেন অর্থ ইনভেস্ট করবেন না, কাউকে আপনি লোন দিয়েছেন পাচ্ছেন না সেখান থেকে, এই প্রবলেম হচ্ছে আপনার? হ্যালো, আচ্ছা আচ্ছা, আর মানে কি ব্যাপারে, কোন ব্যাপারে আপনি পার্টিকুলার জানতে চাইছেন? আমি জানতে চাই যে শরীরটা একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ওনার শারীরিক প্রবলেম তো আছেই, সেটাই বলে দিলাম। আপনি কোনো গাইড মানে গার্ড নিয়েছেন? আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখাচ্ছে আপনার কিন্তু ব্লাড রিলেটেড কোনো একটা সমস্যা, ব্লাডের কোনো একটা প্রবলেম ইঙ্গিত রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি দেখুন ফোন করেছেন জানতে চাইছেন, অবশ্যই জানবেন, কিন্তু শুধু জানার জন্যই জানছেন না, এই ব্যাপারটা যদি আপনি মন থেকে দেখেন বা আপনি যদি মনে করেন না সত্যি কিছু এখান থেকে করতে হবে, অ্যাস্ট্রোলজিক্যালি আপনি কিছু করতে চান অবশ্যই করুন। কেন এই ব্যাপারটা যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো হেল্প নেন বা কোনো গার্ড নেন, তাহলে কিন্তু এই যে আপনি ভুগছেন বা আপনি লোন দিয়েছেন কাউকে, লোন দিয়ে সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন না, সেইখানটা কিন্তু কিছুটা আপনি কাটিয়ে উঠতে পারেন। বলুন কে আছেন পরের বন্ধু, নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, বলুন। হ্যালো, আমি খড়দা থেকে ফুলিবাসী বলছি। খড়দা থেকে বলছেন, আচ্ছা, কার ব্যাপারে জানবেন? যে ব্যাপারে আমি জানতে চাইছি, ডেট অফ বার্থটা বলুন। 1990 2 অক্টোবর, 2 অক্টোবর 1990, টাইমটা বলুন। টাইম রাত 11টা। আর জন্মস্থান? জন্মস্থান ডায়মন্ড হারবার। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। খড়দা? হ্যাঁ, খড়দাও থেকে বলছেন। আপনার আপনার দেখুন আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কুম্ভ রাশি আপনার, এবং এগুলো জানা আছে, এবং পুনর্ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। দেখুন আপনার এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, বিশেষ করে আপনার বিগত 4 বছর আগে একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, এগুলো হয়েছিল কিনা আপনি একটু বলুন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বলবো আপনার জন্মছকের বর্তমানে অর্থহানির একটা যোগ চলছে, আপনার ক্ষেত্রেও তাই, অর্থাৎ অর্থ ধরে রাখতে পারবেন না এই মুহূর্তে। কেমন 90 আপনার জন্ম, আপনার জন্মছকের লগ্ন যেটা পেয়েছে, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রবি বুধ শুক্রর একটা কানেকশন পেয়েছে, এবং এখানে বলবো তার সঙ্গে সঙ্গে আপনার মাঙ্গলিকের একটা কানেকশন আছে, অর্থাৎ আপনার দ্বাদশ একটা মাঙ্গলিক এবং শুক্র কম্বাস্ট হয়ে আছে। এই যে জন্মচক্রের সন্তানের জায়গা, বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ বিবাহ হয়েছে। সন্তান কটা? সন্তান আছে। সন্তানের ক্ষেত্রে একটা সমস্যার ইঙ্গিত ছিল, অর্থাৎ এখানে কিন্তু যে জায়গাটা দেখাচ্ছে সন্তানের ক্ষেত্রে একটা প্রবলেমের ইঙ্গিত রয়েছে। শুক্র আপনার নিচুস্থ হয়ে আছে, এবং মঙ্গল কিন্তু আপনার দ্বাদশে, অর্থাৎ আপনার মাথা গরমের একটা টেন্ডেন্সি আছে, এবং আপনার মধ্যে প্রতিভা আছে। আমি আপনাকে যেগুলো বলছি আপনি হ্যাঁ না বলবেন, আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে কিন্তু আপনি সেইটা কাজে লাগাতে পাচ্ছেন না, এটার কারণে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কেমন? আমি সেটাই তো বললাম, এক কথায় বললাম আপনার মধ্যে প্রতিভা আছে কিন্তু সেটাকে কাজে লাগাতে পাচ্ছেন না, অনেকে বাধা তৈরি করছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনার দেখুন আপনার জায়গাটা ভালোই হবে,
আগামী দিনে, সেক্ষেত্রে বলবো দুটো তিনটে জায়গা একটু রেকটিফাই করে নিতে হবে, করলেই কিন্তু জায়গাটা ভালো হবে। কেমন? দেখুন আপনার অ্যাকচুয়ালি লগ্নে সপ্তমে শনির অবস্থান আছে, এই শনি অর্থাৎ শনি অবস্থান থাকলে বিবাহের পরে যার সঙ্গে বিবাহ হবে সে কিন্তু সব ক্ষেত্রে বাধা তৈরি করবে, আপনার জায়গাটাকে বাধা তৈরি করবে। কেমন? এই জায়গাটা রয়েছে এবং অবশ্যই আপনার অষ্টমে রাহুর অবস্থান রয়েছে, আপনি যেখানেই যাবেন না কেন বা আপনি খুব সতর্কতার সঙ্গে সবার সঙ্গে মেলামেশা করবেন। কেমন? এই জায়গাটাও, এই জায়গাটাও কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট রয়েছে। আর কিছু জানতে চাইছেন? এবার বলুন, যা যা বললেন আপনার কতটা মিলেছে বা আপনি কি? হ্যাঁ মিলেছে, মিলেছে, মিলেছে। এবার আপনি কি করবেন? হ্যালো, মানে এর পরের স্টেপ কি করবেন? আমি চেষ্টা করব স্যারের কাছে যাওয়ার। ঠিক আছে, আসার ব্যাপারটা তো রয়েছেই, অতএব মানে যারা প্রেডিকশন শুনছেন, শুধুমাত্র প্রেডিকশন শুনে সীমাবদ্ধ থাকলে এখান থেকে কিন্তু কেউই রেজাল্ট পেতে পারেন না। অবশ্যই পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে আমাদের প্রতিকারের জায়গাতে যাওয়া। তো সেই প্রতিকারের জায়গাতে যারা যাবেন মনে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র পরিবর্তন আনা সম্ভব হবে। আর সাথে আমাদের এই যে আপনারা যে টিভিতে, টিভির পর্দায় আমাদের অনুষ্ঠানটি যেমন দেখতে পাচ্ছেন, সাথে সাথে ফেসবুক লাইভও চলছে। অতএব যারা ফেসবুক থেকে ফলো করছেন, আপনারা যদি মনে করেন যে কোনো কমেন্টে মানে কোনো কিছু আপনাদের জানাবার আছে, আপনারা জানাতে চাইছেন, ফেসবুকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। কোথা থেকে ফোন করেছেন? আমি মেদিনীপুর কেশপুর থেকে বলছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম অঙ্কিতা সেন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2/1/2003। 2/1/2003, সময়টা বলুন। 12:15, রাত্রি 12:15। আর জন্মস্থান? জন্মস্থানে পশ্চিম মিদনাপুর। ওটা কি 2 তারিখ হয়ে 3 তারিখ হয়েছিল না 1 তারিখ হয়ে 2 তারিখ হয়েছিল? মানে 12টার পরে মেয়ের দেখুন লগ্ন কন্যা লগ্ন ধনু রাশি এবং পূর্বাষাঢ় নক্ষত্রের দ্বিতীয় চরণে মেয়ের জন্ম, জানা আছে এটা? এটা দেখুন এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে মেয়ের কেরিয়ার রিলেটেড জায়গাটা আপনি জানতে চাইছেন নাকি? আর বিবাহ দেখুন শারীরিক জায়গা এখন একটা সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা একটা রয়েছে ওনার, ওর ক্ষেত্রে বলবো শারীরিক প্রবলেম, এখানে বিশেষ করে গাইনোলজিক্যাল প্রবলেমের একটা ইঙ্গিত রয়েছে। 1-2 নম্বর হচ্ছে জন্ম ছকের যে কানেকশনটা পাচ্ছে সেটা বলবো যে ওনার কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারের জায়গাটা কিন্তু নো ডাউট ভালো আছে কিন্তু রাগটা কমাতে হবে। হ্যাঁ, মানে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। এই মেয়ের জন্মগ্রহণের পরে আপনাদের কিছু উন্নতি হওয়ার কথা হয়েছিল কি? সেরকম কিছু দেখিনি। আচ্ছা, যাই হোক এই জায়গাটা কিন্তু নো ডাউট ভালো আছে এবং আপনার সঙ্গে কিন্তু মেয়ের একটু মতের কিন্তু বিরোধিতা হবে, আপনার সঙ্গে মতের বিরোধিতা হবে মেয়ের। এগুলো হয় কি জানেন আপনি? বুঝতে পারেন কিছু? হ্যাঁ, যাই হোক আপনি যেটা জানতে চাইছেন মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেমের ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে এবং অপারেশনেরও কানেকশন রয়ে গেছে। 1 আর 2 নম্বর হচ্ছে মেয়ের টিচিং রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ হলে পরে আগামী দিনে কেরিয়ারটা ভালো হবে। ঠিক আছে, এই দুটো জায়গায় আপনি জানতে চাইছেন। হ্যাঁ, টিচিং মাস্টারি, মাস্টারি জায়গাটা ভালো আছে। কি নিয়ে পড়াশোনা করেছে? ওতে এখন বাংলায় অনার্স। হ্যাঁ, তাহলে তো টিচিং লাইনে যাওয়ারই কথা। তো দেখুন আপনি মেয়ের সাথে কথা বলুন, যারা বুকিং করবেন দেখুন, বুকিং বলে পাশাপাশি যে নাম্বারগুলো পাচ্ছেন সেখানে আপনারা ফোন করে বুকিং করুন এবং বিভিন্ন জায়গায় চেম্বার আপনারা পেয়ে থাকেন। আজকে যারা দেখা করতে চাইছেন আপনারা হাতিবাগানের চেম্বারে চলে আসুন, আর কয়েকটি বুকিং নেবেন। অথব যদি মনে হয় যে খুব দরকারি কিছু আছে যেটা আপনারা কনসাল্ট করতে চাইছেন, আপনারা হাতিবাগানের চেম্বারে চলে আসবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন না, আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, বুকিং নাম্বার যেটি রয়েছে তারই মাধ্যমে আপনাদের অনলাইন কনসালটেন্সি করতে হবে। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো,
বলুন কে বলছেন? শ্যামনগর থেকে বলছি, সুপর্ণা সিং। শ্যামনগর থেকে সুপর্ণা সিং, আচ্ছা কার ব্যাপারে জানবেন? ছেলে সম্বন্ধে। ছেলের নাম বলুন তাহলে। অঙ্কিত সিং। আচ্ছা কতদিন দেখছেন অনুষ্ঠান? মাঝে মাঝে দেখি, ভালো লাগে। ঠিক আছে, এবার বলুন ছেলে ডেট অফ বার্থ কি আছে? 2005। কত? 2005, 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর 2005, সময় বলুন। সন্ধ্যে 7টা 38। জন্মস্থান? ইছাপুর। ঠিক আছে, সাথে থাকুন। দেখুন আপনি ইছাপুর থেকে বলছেন এখন? শ্যামনগর থেকে বলছেন। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই না? ছেলের বিষয়ে জানতে চাইছেন, কিন্তু এখানে দুটো কারণ। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন বিষরাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এগুলো আপনার? জানা আছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের পড়াশোনার জায়গাটা জানতে চাইছেন, কিন্তু ছেলের পড়াশোনার ক্ষেত্রে দেখবেন যে এই মুহূর্তে কিছু বিষয় মনে রাখতে পারবে না। আর ওর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু আপনার স্কিন ডিজিজ যেটা দেখাচ্ছে, স্কিনের কোনো একটা প্রবলেমের ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে। কেমন ওর যে দশা চলছে শনির সঙ্গে মঙ্গলে, অর্থাৎ মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলছে এই সময়, যেটা বলবো যে আগামী বছরে কিন্তু ওর একটা ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা রয়েছে। সেক্ষেত্রে ও যদি কোনো রকমের বাইক টাইক বা সাইকেল টাইকেল চালায় তাহলে ওকে সাবধানে চালাতে বলবেন। কেমন আর কি জানতে চাইছেন বলুন? মাধ্যমিকে দেখুন, মাধ্যমিকের পরীক্ষা সামনের বছর দেবে, সেক্ষেত্রে বলবো যে ওর এখন থেকেই চেক করতে হবে। কারণ আপনি যেমন মানসিক চঞ্চলতা, অর্থাৎ আপনার মধ্যে যেমন একটা চঞ্চল ভাব তৈরি হয়ে গেছে, সেটা ছেলের প্রতি কিন্তু ছেলের মধ্যে একটা এফেক্ট আসবে। কেমন সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিয়ে ছেলেকে দেখতে হবে, নয়তো কিন্তু প্রবলেমটা ইঙ্গিত রয়েছে আপনার তরফ থেকে, মানে আপনার থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু তার এফেক্টটা ছেলের মধ্যে আসবে। এক দু নম্বর হচ্ছে আগামী বছরে পড়াশোনার ক্ষেত্রে বলবো বা রেজাল্টের ক্ষেত্রে এখন থেকেই কিন্তু ওকে ভালোভাবে স্টাডি করতে হবে, নয়তো কিন্তু রেজাল্ট খুব ভালো এখানে ইঙ্গিত নেই। আর ওর দেখবেন মাঝে মধ্যে এখন এই মুহূর্তে একটু রেগে যাবে, সেক্ষেত্রেও বলবো একটু সাবধানে ওকে চলতে হবে। আর ছোটোখাটোর ক্ষেত্রে এখানে রেমেডি সেই রকম যে খুব বেশি প্রয়োজন আছে সেরকম এই মুহূর্তে দেখছি না, এটা আগামী বছরের পর থেকে জায়গাটা আরও ভালো হবে আর। ঠিক আছে, বুঝতে পারলেন যে কথাগুলো বললাম? ফোনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনারা যখন ফোনে আসবেন দয়া করে আপনাদের টিভির ভলিউমটাকে কমিয়ে তারপরে আমাদের সাথে কথা বলুন, তাহলে কিন্তু যোগাযোগ যেমন ভালো থাকবে ঠিক তেমনিভাবে আপনাদের কথাগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি শুনতে পারবো। আচ্ছা আলোচনায় চলে যে বিষয়ে ছিলাম, অর্থাৎ এই যে আমাদের আয়ু, অর্থাৎ আয়ুর বিচারটা কিন্তু করা হয় আমাদের, আমাদের আয়ুর স্থানটা অষ্টম স্থান থেকে আয়ু বিচার করা হয়। অর্থাৎ অষ্টম স্থানটা যেমন নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ আপনার আয়ু কতদিনের থাকবে, আবার অষ্টম স্থান থেকে আপনার কোনো রকমের সমস্যা, শারীরিক কোনো সমস্যা হবে কি না সেটাও কিন্তু অষ্টম স্থান থেকে দেখা হয়। তাহলে অষ্টম কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জন্মছকের একটা স্থান বা ভাব, সেই ভাবটার ওপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ এই অষ্টমের সঙ্গে যে কানেকশানগুলো আরও আছে সেটা হচ্ছে দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, এটাও কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব, এই ভাবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনার আয়ুর বিচারের ক্ষেত্রে। এবং এছাড়াও আরও অন্যান্য জায়গাগুলো রয়েছে, তার মধ্যে একজন ফোনে এসেছেন, কথা বলে নিই। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। নামটা আরেকবার বলুন। আচ্ছা কার ব্যাপারে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের? আচ্ছা ছেলের নাম বলুন তাহলে। ছেলের নাম শঙ্কর জানা। শঙ্কর জানা, আচ্ছা। ডেট ও শঙ্কর জানা, ওকে। ডেট অফ বার্থ বলুন। 24/6/1998। ডেট অফ বার্থ 24/6। হ্যাঁ আচ্ছা 24/6/1998। টাইমটা বলুন। 91। ওকে ওকে 91। টাইম বলুন। হ্যাঁ টাইমটা বলুন। জন্মের সময় হচ্ছে 3:30 বিকেল। আচ্ছা জন্মস্থান? ঠিক আছে। আজকে কি প্রথম দেখছেন অনুষ্ঠান?
ফোনে আগে ট্রাই করেছিলেন? ছেলের যখন জন্মগ্রহণ হয়েছিল তখন ওর আপনাদের কিছু আর্থিক অবস্থার একটু সমস্যার ইঙ্গিত রয়েছে বা আপনার কোন রকমের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, ছিল কি এটা? দু নম্বর হচ্ছে ছেলের ক্ষেত্রে বলবো যে ছেলের জায়গাটা তো নো ডাউট খারাপ নেই, ভালোই আছে। ওর তো 2091 জন্ম, কিন্তু দুটো তিনটে জায়গা মানে এমনি কেরিয়ার রিলেটেড জায়গাটা ভালো আছে। আগামী বছর থেকে কেরিয়ারের জায়গাটা আরও ভালো হবে, কিন্তু এর মধ্যে যদি কোনো কর্ম করেও থাকে সেই কর্ম চেঞ্জ মানে পরিবর্তন হয়ে যাবে বা কর্মচ্যুত হওয়ার জায়গা রয়েছে বছরখানিকের মধ্যে। এটা আপনি জানেন এটা হয়েছে কি এরকম? হ্যাঁ, কোনো একটা কাজ করছিল, কাজটার থেকে চেঞ্জ হয়ে অন্য। হ্যাঁ, আগামী বছরে আর একটা কর্মের ভালো একটা যোগ রয়েছে। কেমন? এখানে দুটো তিনটে জায়গা রয়েছে, ওর শনি ভঙ্গ একটা কালসর্প দোষ হয়ে আছে এবং তার জন্য দেখবেন পায়ের অর্থাৎ জয়েন্টে মাঝে মধ্যে ওর পেন হবে। কেমন? এবং পা নিয়ে একটা সমস্যায় ভুগবে কিন্তু একটা সময়। হ্যালো, আপনি তো হ্যাঁ না বলবেন। প্রবলেম হচ্ছে পা নিয়ে? না, এরকম কিছু নেই। আমি কি অন্য কোনো সমস্যা আছে কি? পায়ের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে পা নিয়ে, আর আগামী দিনে একটা সময় একটা সমস্যা যেটা ইঙ্গিত রয়েছে কোনো কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া এবং তার জন্য যথেষ্ট অর্থ কিন্তু ড্যামেজ হয়ে যাবে, এটাও কিন্তু জায়গা রয়েছে। কেমন? আর এই মুহূর্তে দেখবেন যে ওর মেন্টাল একটা ডিপ্রেশন কাজ করছে, অল্পতেই কিন্তু ও খুব ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অল্প যে কোনো বিষয় নিয়েই ও কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ও রয়েছে। ওর দশা চলছে কেতুর সঙ্গে চন্দ্রের অন্তর্দশা। এই কেতু চন্দ্রের অন্তর্দশা অর্থাৎ দশা হচ্ছে কেতুর দশা, চন্দ্রের অন্তর্দশা, এবং সেই ক্ষেত্রে ডিপ্রেশনের জায়গাটাও ইঙ্গিত রয়েছে। কেমন? আর কি জানতে চাইছেন আপনি? কাজের বিষয়টা আগামী বছর থেকে ভালো হবে। এখন যদি কোনো জায়গায় কর্ম করে সেই কর্মটাও পরিবর্তন হয়ে যাবে, কারণ সেখানে বসের সঙ্গে অ্যাডজাস্ট হবে না ওর এই মুহূর্তে। ঠিক আছে, ভালো থাকবেন। বিস্তারিত যারা জানতে চাইছেন আপনারা চেম্বারে এসে সরাসরি কথা বলুন বা আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে আপনাদের ফোন করে আগে বুকিং করে তারপরে চেম্বারে আসতে হবে, আর অনলাইন কনসালটেন্সির ক্ষেত্রেও কিন্তু ওই নাম্বারে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটাকে আগে বন্ধ করুন। হ্যাঁ, টিভির সাউন্ড আসতে না, আসতে না, ওটাকে একদম বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এবার বলুন আপনার নাম আর কোথা থেকে ফোন করেছেন? আমার নাম অরঞ্জিত ঘোষ। ফোন করেছেন কোথা থেকে? ফোন করছি আমি টালিগঞ্জ মানে কলকাতা থেকে। ও, কলকাতা থেকে ফোন করছেন, বেশ। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26 নভেম্বর 1993। 26? হ্যালো, আপনার টিভির সাউন্ড বা আপনার ঘরে কি কেউ কথা বলছেন? না না, আপনি তাহলে টিভির সাউন্ড কমান নি, আপনি ওই ঘর থেকে বেরিয়ে তারপরে কথা বলুন। বলুন বলুন, আর সময় বলুন, এবার জন্ম সময়। জন্ম সময় বিকেল 4টে। বিকেল 4টে, আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, এবার ওয়েট করুন, দেখে দিচ্ছেন, ক্যালকুলেশন করে বলুন। আপনি কোথা থেকে বলছেন? আপনার জন্ম, তাই তো? জন্ম আপনার, আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম। জানা আছে আপনার? জানা আছে? জানা নেই। আপনি জীবনে এই 93-তে জন্ম আপনার, দেখবেন সফলতার জায়গায় গিয়েও আপনি সেখান থেকে ব্রেক করে যাচ্ছেন,
আপনার সঙ্গে যারা থাকছে তাদের উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। এই জায়গাগুলোর ইঙ্গিত রয়েছে আপনার জন্ম ছকে। মাথা গরম করে অর্থাৎ এই ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে আপনার সমস্যার ইঙ্গিত রয়েছে এখানে। কেমন মাথা গরম টেন্ডেন্সি আপনার মধ্যে যথেষ্ট রয়েছে, কেমন যাই হোক। এবং সিদ্ধান্ত নিতে পারেন না, সঠিক সিদ্ধান্ত আপনার নিতে পারেন না। আপনার জন্মছকে কয়েকটা জায়গা খুব ভালো আছে, কিন্তু বর্তমানে জায়গাটা আপনার ইঙ্গিত রয়েছে একটু ডিস্টার্ব, নেগেটিভ জায়গা হয়ে রয়েছে, কেমন। আপনি এমনি চাকরি টাকরি করছেন? আচ্ছা, এখানে দেখুন আপনার এই জায়গাটা, হ্যাঁ রাইট, ঠিকই আছে। আপনার মিডিয়া রিলেটেড জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলো চেষ্টা করুন। আগামী দিনে জায়গাটা আস্তে আস্তে ভালো হবে। এই মুহূর্তে তাও বলছি না, 2023 পরের থেকে কিন্তু একটা জায়গা আপনার ইঙ্গিত রয়েছে, ভালো রয়েছে। আর মাথা গরম কম করবেন, এবং এখানে দুটো তিনটে কানেকশন হয়ে আছে আপনার জন্মছকে, এইগুলো সঠিকভাবে প্রতিকার না করলে কিন্তু আগামী দিনে দেখবেন যে আপনার সঙ্গে যারা আছে, আপনার পরে আপনার এই সঙ্গে এই লাইনে যারা এসছে তাদের ডেভেলপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একই জায়গায় পড়ে থাকবেন। এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, কেমন। ঠিক আছে, ভালো থাকবেন। তো আজকে যারা যোগাযোগ করতে চাইছে, আরেকবার বলে দেবো, আপনাদের কিন্তু হাতিবাগানে চেম্বারের জন্য নাম বুকিং করাতে হবে। হাতিবাগানে বসছেন তো সেখানে আপনারা আসতে পারেন, বা বাকি চেম্বারগুলো দেখুন, যারা মানে আপনাদের সুবিধে হবে যেই চেম্বারে সেখানে আপনারা আসতে পারেন। আর সামনে আমাদের কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে, তারপরে আমাদের রয়েছে গণেশ পুজো, তাই তো? 10 তারিখ, আগামী 10ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে কিন্তু এখানে যে জায়গাটা, একটা জিনিস বলে দিই, গণেশ চতুর্থীতে যে কাজগুলো হয় সাধারণত যারা পড়াশোনার বিষয়ের মধ্যে আছেন, অর্থাৎ যারা স্টুডেন্ট, তাদের কোনো যারা দেখা যাচ্ছে কোনো রকমের সমস্যা হয়ে গেছে, বা যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছে, বিবাহ হচ্ছে না, অর্থাৎ সেখানে যেগুলো আপনার যে কর্মগুলো অনেক দিন ধরে পড়ে আছে, কাজগুলো হচ্ছে না, সেই সর্বং সিদ্ধিদাতা সেই তার পুজোর দিনে কিন্তু এই ক্রিয়াগুলো করলে পারে আপনার ক্ষেত্রে উন্নতি, বা সেই জায়গাগুলো সেই বাধাগুলো কিন্তু আপনি কেটে যাবে, অর্থাৎ আপনার কেটে গেলে আপনি আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবেন। আর সুতরাং এই দিনটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই দিনে কিন্তু সেইভাবে অনেক ক্রিয়াও করা হয়, এবং সেক্ষেত্রে আমিও করব। যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা যোগাযোগ করবে। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন ফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি ফুলবাগান থেকে বলছি। আমার হাজবেন্ডের জন্য একটু জানতে। বেশ, হাজবেন্ডের নামটা বলুন। হাজবেন্ডের নাম প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ সরকার, ডেট অফ বার্থ? 6 জানুয়ারি 1988। 6 জানুয়ারি 1988, সময়টা বলুন। সকাল 9:35। 9:35, আপনি কি এখন ব্যারাকপুর থেকে বলছেন? কোথা থেকে? ফুলবাগান থেকে বলছেন। দেখুন, ওনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের 4 চরণে জন্ম। অর্থাৎ মানুষ হিসাবে নো ডাউট ভালো, একটা ব্যক্তিত্বের জায়গা রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওনার মানসিক টেনশান যথেষ্ট রয়েছে, এবং বিগত 2 বছর ধরে একটা টেনশানে উনি ভুগছেন। এবং এই সময় একটা জিনিস, কারোর দ্বারা প্রতারিত হয়ে অর্থ নষ্ট হয়ে যেতে পারে, এটা কিন্তু কারোর দ্বারা প্রতারিত হয়ে কিন্তু, এবং সেক্ষেত্রে ব্ল্যাকমেল করতে পারে ওনাকে, এই জায়গা কিন্তু সাবধানে থাকতে বলবেন। এবং তাছাড়াও ওনার ক্ষেত্রে বলবো যে দেখবেন যে গুরুস্থানীয় যারা আছে তাদের কথাবার্তা কিন্তু অতটা শুনতে পছন্দ করে না, কেমন। হ্যাঁ, এই জায়গাটা এখানে ইঙ্গিত রয়েছে। তাছাড়াও জন্মছকের কয়েকটা জায়গা খুব ভালো আছে, কয়েকটা জায়গায় একটু ডিস্টার্ব আছে, যেমন ওনার গুরু, অর্থাৎ এখানে গুরুচণ্ডাল একটা দোষ রয়েছে, আর এই মুহূর্তে যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশার কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেটা আমি আপনাকে বলেই দিয়েছি। এবার আপনি কি জানতে চাইছেন? মানে আমাদের তো মানে প্রায় তো জীবন সম্পর্কে জানতে চাইছি, যেমন মানে ভালো চলছে না বিবাহিত। আমি আপনাকে বলেই দিয়েছি, ওর উত্তর আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। অতটা ডিটেলসে আমি এখন যাব না, কেমন, অন মিডিয়ায় আছি, ঠিক আছে।
ঠিক আছে, ভালো থাকবেন। আর যদি মনে হয় যে মানে পরবর্তী সময় ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, তাহলে আপনি দেখুন যে ফোন নাম্বারগুলো রয়েছে বুকিং বলে পাশাপাশি যে নাম্বারগুলো পেয়েছেন সেই নাম্বারে আপনি ফোন করুন। আর আজকে আপনারা হাতিবাগানের চেম্বারে যেমন পাচ্ছেন, বাকি দিনগুলোতে কোথায় কোথায় পাচ্ছেন একটু জানিয়ে দেবো। সোমবার করে থাকেন শ্রীরামপুর এবং ব্যারাকপুরের চেম্বারে, মঙ্গলবার করে বসেন কালীঘাটে, বুধবার করে কোথায় বসেন সেটা পার্টিকুলারলি মানে এক এক সপ্তাহে এক একটা জায়গায় যেহেতু বসেন, আপনাদের বুধবারের আগে ফোন করে জেনে নিতে হবে। বৃহস্পতিবার করে আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পেয়ে যান, আর শুক্রবার শুক্রবার করে হাতিবাগানে থাকেন, রবিবার বসেন কাঁচরাপাড়াতে, তার নিজ যে বাসভবনে যে চেম্বার রয়েছে সেখানে। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি খারাপুল থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন? খানাকুল, আরামবাগ খানাকুল থানা থেকে বলছি। খানাকুল থেকে বলছেন, আচ্ছা কার ব্যাপারে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কার ব্যাপারে জানবেন? বলছি আমার ডেট একবার হলো 1/1/1989। 1/1/1989 সময়? হ্যাঁ হ্যাঁ, সময় হলো রাত্রি 9:30। রাত্রি 9:30, জন্মস্থান? জন্মস্থান বাড়িতে হয়েছিলাম, বাড়িতে। আপনি যে ডেটটা দিয়েছেন ডেটটা ফাইনাল আপনি জানেন? ডেটটা ঠিক আছে? হ্যাঁ ডেটটা ঠিক আছে। ডেটটা ঠিক আছে তো? হ্যাঁ ডেটটা ঠিক আছে। দেখুন আপনার যে জায়গাটা দেখাচ্ছে, লগ্ন আপনার সিংহ লগ্ন তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের চার চরণে জন্ম। আচ্ছা, এই জায়গা আপনার জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, না এই রাশিটা ঠিক আমার জানা নেই। আপনি আমাকে দুটো জিনিস বলুন, আপনার এই ডেটটা নিয়ে আমার একটু কনফিউশন আছে আসছে। বিশেষ করে আপনার বছর 2-3 বছর ধরে আপনি কোনো রকমের টেনশান বা মানসিক কোনো রকমের ডিপ্রেশন বা আপনার কাছের কোনো ব্যক্তি সে দূরে সরে গেছে, সম্পর্ক ত্যাগ করে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? না পরিস্থিতি হয়ে কাছে মানুষ বাড়িতে মা ছিল, মা মারা গেছে। হ্যাঁ আচ্ছা, মা ছিল, মা মারা গেছে। আচ্ছা মাকে বুঝি ভালোবাসা করতাম, মা মারা গেছে। আচ্ছা তাহলে কাছের ব্যক্তি তো, মায়ের থেকে তো আর আপন কেউ হন না। হ্যাঁ দেখুন এই জায়গাটা, এই জায়গাটার ইঙ্গিত রয়েছে আপনার। দেখবেন উটকো ঝামেলা চলে আসছে আপনার, উটকো ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, যে কাজটা করলেন না বা যে অতটা আপনি যখন করলেন ততটা মনে করলেন যে না এটা কোনো অতটা প্রবলেম আসবে না, কিন্তু দেখা যাচ্ছে ওইটার থেকে প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে এবং আপনাকে কিন্তু মাঝে মধ্যে দেখবেন শাসিয়েও যাবে। হ্যাঁ এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন, এই জায়গাটার প্রবলেম রয়েছে, এখনও 7 মাস আপনার এই প্রবলেমটা থাকবে। আপনার বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে আপনার এই জন্ম ছকের বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি, অর্থাৎ এই প্রথম অবস্থায় আপনার অষ্টমের ফল দেবে, তারপরে পঞ্চমের ফল দেবে, এই জায়গাটা কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ বিগত দিনে আপনার সমস্যা, অনেক সমস্যা ছিল, আস্তে 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 জায়গাটা অনেকটা রিকভারি হচ্ছে। আপনার জন্মছক অনুযায়ী আগামী বছরের পর থেকে, অর্থাৎ আগামী বছরের মিডিলের পর থেকে ধীরে ধীরে জায়গাটা ডেভেলপ হবে, ভালো হবে, কেমন? আচ্ছা বলছি আগামী বছর আড়াআড়ি দিকে? হ্যাঁ মাঝামাঝির পর থেকে ভালো জায়গা আসবে আপনার। আচ্ছা সাবধানে 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 থাকতে হবে, তাই তো? হ্যাঁ এখন সাবধানে থাকতে হবে, কারণ কেউ কিন্তু আপনাকে ক্ষেত্রে আপনার উটকো ঝামেলায় জড়িয়ে দিতে পারে, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। তো আমরা আবার আলোচনায় আসব, এবং গণেশ চতুর্থীর দিন যদি আপনারা মনে করেন যে শাস্ত্রীজি বাড়িতে যে পুজো হচ্ছে সেখানে আপনারা এসে সেই পুজো দেখবেন বা যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কোনো কাজ করতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন, ফোন নাম্বার যেগুলো রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করুন। বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, সনাতন হাজরা, নাম কি আপনার? নাম সনাতন হাজরা? ডেট অফ বার্থটা বলুন, আস্তে আস্তে বলুন। 1969 আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, টিভির ভলিউমটা মিউট করে আপনি ফোনে শুনুন, কেমন? কোথায়? শ্রীরামপুর।
শ্রীরামপুর ওকে এবার সাথে দেখুন আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম জানা আছে এটা জানা আছে আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে লাইফস্টাইলের পরিবর্তন আমি অন মিডিয়ায় অত ডিটেলসে যাচ্ছি না জাস্ট আমি আপনাকে কয়েকটা হিন্টস দিয়ে দিচ্ছি লাইফস্টাইলের পরিবর্তন না করলে কিন্তু আগামী দিনে আপনার কোনো ডেভেলপমেন্ট নেই কি কি বল বুঝতে পারছি না কি বলছেন বলুন ওই জন্যই আপনি এত দেরি করে শুনতে পাচ্ছেন এবার আপনার ফোনটা আমি কেটে দেব দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাটা বলছি আপনি তাহলে এমনি টিভিটাই শুনুন ছেড়ে দিন আপনার ক্ষেত্রে যে সমস্যা লাইফস্টাইলের পরিবর্তন অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজ আপনি আগে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন দরকার হলে সেটা নিয়ে আপনার কয়েক ঘন্টা হোক দু ঘন্টা দুদিন হোক বা তিন দিন হোক আপনি ভাবেন ভাবার পরে সিদ্ধান্ত নেবেন মানে হটকারী সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার জীবনে সমস্যা আছে এবং সেটা আপনি হটকারী সিদ্ধান্ত নিয়ে নেন এবং এই মুহূর্তে আপনার সম্পত্তি রিলেটেড কোনো একটা প্রবলেমের ইঙ্গিত রয়েছে এবং সেটা কিন্তু আগামী বছর পর্যন্ত চলবে এবং এই সম্পত্তির কারণে আপনার আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন আইনি সমস্যাও কিন্তু আপনার এখন রয়েছে এই দুটো তিনটে জায়গা রয়েছে এর জন্য প্রতিকার অবশ্যই করা উচিত এবং প্রতিকার যদি আপনি করেন তাহলে আগামী একটা নির্দিষ্ট টাইমের পর থেকে রিকভারি হবে নয়তো কিন্তু এই সম্পত্তি আপনার কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে ঠিক আছে বেশ তাহলে আপনি শুনে নিয়েছেন এবার গণেশ চতুর্থীর যে আমাদের সামনে তিথি রয়েছে শুভ তিথি তার আগে কৌশিকী অমাবস্যা রয়েছে তো এই নিয়ে আমরা তো অনুষ্ঠান করেছি তো একটা টোটকা আপনি বলে দিন কিছু আচ্ছা গণেশ চতুর্থী নিয়ে যে টোটকা আছে বিশেষ করে যে টোটকাটা আমি বলবো সঠিকভাবে আপনারা যদি এটা ক্রিয়াটা করেন তাহলে জায়গাটা আপনার নো ডাউট খুব ভালো হবে এক হচ্ছে আপনি ওই দিন একুশটা দুর্বা ভালোভাবে পরিষ্কার করে আপনি নেবেন এবং সেটা লাল সুতো দিয়ে এবং লাল শালুর মধ্যে জড়িয়ে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি পাঁচটা কড়ি পাঁচটা হলুদ কড়ি যেটা হচ্ছে লক্ষ্মী কড়ি বলা হয় ওই হলুদ কড়ি এবং গোমতী চক্র পাঁচটা এই তিনটে জিনিস একসঙ্গে একটা আপনার লাল শালুর মধ্যে জড়াবেন এবং লাল সুতো দিয়ে পেঁচিয়ে জড়াবেন জড়িয়ে যেখানে গণেশের পুজো হচ্ছে সেই পায়ের কাছে আপনি রেখে আসবেন বা তার পাশে রেখে আসবেন পুজোটা যেদিনকে কমপ্লিট হবে আপনি এটা বাড়িতেও করতে পারেন বাড়িতেও পুজো করতে পারেন পুজো শেষ হয়ে যাওয়ার পর চার দিন পরে ওটাকে আপনি তুলবেন তুলে আপনার যেখানে লকার আছে অর্থাৎ অর্থ যে যাদের অর্থ নিয়ে সমস্যা অর্থ ধরে রাখতে পারছেন না ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছে তাদের ওভারঅল এইটা কিন্তু খুব কার্যকারী আর যারা ব্যবসা করছেন তাদের ক্যাশ বাক্স রাখবেন আর যারা অন্যান্য অর্থাৎ দেখা যাচ্ছে কোনো চাকরি করছেন অথচ অর্থ হাতে রাখতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো লকারে আপনি যত্ন করে এটা রেখে দেবেন এবং এক বছর পর পর এটাকে চেঞ্জ করবেন দেখবেন যে আর্থিক উন্নতি অনেকটা ভালো জায়গায় যাবে একদম তো এই যে ফলদায়ী টোটকা যেটা আপনারা শুনলেন অবশ্যই গণেশ চতুর্থীর দিন আপনারা পালন করুন আশা করছি এখান থেকে আপনারা সকলে সুফল লাভ করবেন আর এই টোটকা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন নমস্কার নমস্কার সকলে খুব ভালো থাকবেন